ক্যাপসিকামের ভাজি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য, খুবই মজাদার সুস্বাদু একটা আইটেম ক্যাপসিকাম, সেটা দিয়ে করব ভাজি। শীতের সময় অহরহ এইরকম অনেক ক্যাপসিকাম বাজারে উঠে, দামেও সস্তা। আর এই ক্যাপসিকামটা আমরা বাঙালিরা সাধারণত পিৎজাতেই ব্যবহার করে থাকি বা ভাজির সাথেই মিক্স করে দিয়ে থাকি, আরও নানা রকম আইটেমেও ব্যবহার করি। আর এই ক্যাপসিকাম দিয়ে খুবই স্বাদের একটা মজাদার ভাজি গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। চলুন, আমার একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ক্যাপসিকামের ভাজি। আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে একটা সিক্রেট মশলা দেওয়া হবে আর সেটা দিয়ে ক্যাপসিকামের স্বাদ বেড়ে যাবে অনেকগুণ। রেসিপিতে যা যা লাগছে, ক্যাপসিকামের ভাজি অনেক ক্যাপসিকাম লাগছে, আর এখানে অল্প একটু গাজর, এখানে একটা ছোট্ট গাজরের এরকম টুকরো করে নিয়েছি, দুটো আলু এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ক্যাপসিকাম তো আছে। আর এখানে লাগছে আমার চাকচাক করে রাখা দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর কিছু লেটুস পাতা। লেটুস পাতাটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। পেঁয়াজ, টমেটো, আলু, গাজর শীতের সময় আমাদের সবার ঘরেই থাকে, আর ক্যাপসিকাম দিয়ে ভাজি খাবেন। ক্যাপসিকামটা কিনে নিয়ে আসলেই হলো। চলুন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি একটা চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি, এটাতে ক্যাপসিকামের ভাজি বা যে কোনো ভাজি করলেই রান্নাতে সুবিধা হয়। তার জন্য এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আস্ত গোটা জিরা। এই জিরাটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি, জিরাটা দিয়ে দিয়েছি, এখন একটু সুগন্ধ বের হোক আর জিরার ফ্লেভারটা তেলে মিশে যাক, তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করবেন, তাহলে ক্যাপসিকাম এবং অন্যান্য সবজির কালারগুলো খুব সুন্দর থাকবে। আগেই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করলাম। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে গরম তেলের মধ্যে ভেঙে ভেঙে দিলাম, পেঁয়াজটাও খুলে গেল, তো এইরকমই থাকবে। এখন আমি যেই চাকচাক করে আলু কেটে রেখেছি সেটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে দেব। যেহেতু নতুন আলু, সেহেতু সেদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, নাড়াচাড়ার মধ্যেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা করে আমি এখন গাজরটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা একটু শক্ত থাকে সে কারণে আলুটা আগে দিয়েছি, এবং গাজরটা যেহেতু একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তাই গাজরটা একটু পরে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নাড়াচাড়ার উপরে রান্নাটা আমি করেছি, আর সেজন্য সবজির কালারগুলো নষ্ট হয়নি। ঢাকা দিয়েছি পরিমাণ মতো 2 থেকে 3 সেকেন্ডের জন্য, তারপর আবার খুলে নাড়াচাড়ার উপরেই রান্নাটা শেষ করেছি। তো এখন চলুন একটা মশলা বানিয়ে নিচ্ছি। এইখানে আমি 2 চা চামচের মতো টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব একটু সয়া সস, এইটাও অপশনাল, চাইলে দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে, যেহেতু রেসিপিটা যদি ফলো করেন ঠিক আমার মতো স্বাদ, টেস্ট, গুণ সব কিছুই ভালো হবে। এখন এটার মধ্যে 2 চা চামচ আমি টমেটো ক্যাচাপ নিয়েছি, 1 চা চামচ নিয়ে নিচ্ছি সয়া সস। এই মশলাটা বানিয়ে একটা পাশে সরিয়ে রাখছি। চলুন এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার আলু আর গাজরগুলোর কী অবস্থা। তো মোটামুটি এখানে ভাজা হয়েছে, একটু পানিও বের হয়েছে, আর নাড়াচাড়ার উপরে যেহেতু রান্না করবো আগেই বলেছি, সেহেতু এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন এবং এই টিপসগুলো ফলো করবেন, তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হবে এবং দেখতেও কালারটা সুন্দর থাকবে। এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোট কথা, আলু এবং গাজরটাকে একটু ভাজা ভাজার মধ্যেই আমি সেদ্ধ করে ফেলছি। এখন আমি একদম অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণের মরিচের গুঁড়ো অ্যাড করছি, আর কোনো গুঁড়া মশলা অ্যাড করব না, এ দুটোই একদম অল্প পরিমাণের ব্যবহার করবেন, 1/2 চামচেরও একদম কম। যদি আপনার পরিমাণ আমার মতো থাকে সবজির, তাহলে যদি পরিমাণে বেশি হয় তাহলে বেশি ব্যবহার করবেন। আমি একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি আলুটা কি সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি টমেটো, লটস অফ টমেটো, দিতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোর কালারটা যদি লাল হয় তাহলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। টমেটোগুলোকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি, এটাও এখন নাড়াচাড়ার উপরেই টমেটো থেকে যে পরিমাণের পানি বের হবে মোটামুটি আমি শুকিয়ে ফেলব। টমেটো
টমেটো থেকে ভালো পানি বের হচ্ছে এবং মোটামুটি আলু গাজর সব কিছুর সাথেই মিশে গেছে, একটা গ্রেভি ভাবও চলে এসেছে। এখন চলেন ক্যাপসিকামের পালা, যাকে নিয়ে আজকে আমাদের এই রেসিপি। তো ক্যাপসিকামটা এখন আমি অ্যাড করে দিলাম সব কিছুর সাথে, দিয়ে এখন সেই আবার নাড়াচাড়ার উপরেই থাকবো। প্লিজ এটা নাড়াচাড়ার উপরেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সবজির কালারগুলো খুবই সুন্দর থাকবে, ভালো লাগবে দেখতে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সব মশলা আলু গাজর টমেটো সব কিছুর সাথে ভালো করে ক্যাপসিকামটাকে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে আছে, আমার রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু হাই করে দেইনি চুলা, তাহলে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের জন্য, আমি ধারেই দাঁড়িয়ে আছি যেন আমি আবার সাথে সাথে নাড়াচাড়া করতে পারি। তো ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার দেখা যাচ্ছে। এরকম কালারফুল সবজি হলে শীতের মধ্যে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবার আমি 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এরই মাঝে দেখে নিচ্ছি যে ক্যাপসিকামটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন যে মশলাটা গুলে রেখেছিলাম, মানে টমেটো আর সয়া সসের যে একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আমি নাড়াচাড়ার উপরে থাকছি, সাথে একটু পানি নিয়ে বাটিটাকে ধুয়ে দিয়েছি, আর অন্য কিছু কিন্তু না। যেহেতু টমেটো ক্যাচাপ সয়া সস এইসব অ্যাড করেছি, তাই লবণটা আমি একদম শেষের দিকে অ্যাড করব। প্রথমে আলুর সাথে অল্প একটু দিয়েছি এবং চেষ্টা করবেন লবণটা একটু শেষের দিকে দেওয়ার জন্য, কারণ এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। এখন আবার সেই সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করছি ক্যাপসিকামটা আলুটা সব সিদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দর সুসিদ্ধ হয়েছে এবং গাজরটাও সিদ্ধ হয়েছে। তবে আমার মনে হচ্ছিল ক্যাপসিকামটা আরেকটু সেদ্ধ হবে, এখনও সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে এটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণের একটুখানি চিনি অ্যাড করছি, এটা অপশনাল, আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করতে পারেন। চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটা কথা, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যদি তারা আলু খেতে না চান ক্যাপসিকামের সাথে, তাহলে তারা পেঁপে দিয়ে করতে পারেন। আমি প্রথম পেঁপে দিয়েই করেছিলাম, খেতে খুব ভালো লেগেছিল, কিন্তু সবার সুবিধার্থে বাচ্চাদের কথা চিন্তা করে আমি আলু দিয়ে করে আপনাদের দেখিয়েছি, এটাও খেতে অসাধারণ হয়েছে। এখন ঠিক আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সবগুলো জিনিসই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার লাস্ট ফিনিশিং যেটা দিব, সেইটা কিন্তু আপনাদের জন্য খুবই দরকারি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেইটা হচ্ছে এই ক্যাপসিকাম ভাজির স্বাদকে বাড়াবে 2 গুণ 4 গুণ 6 গুণ। হ্যাঁ, সত্যি কথাই বলছি, এই মশলাটা যদি আপনি এই ভাজির সাথে অ্যাড করেন, তাহলে এটার স্বাদ বেড়ে যাবে 2 গুণ। চলুন তাহলে জিনিসটা কি, সেটা হচ্ছে সেই আমাদের চিলি অয়েল, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চিলি অয়েলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজিটার স্বাদটা যে কীরকম চেঞ্জ করবে এই চিলি অয়েল, যদি আপনি রান্না করে না খান তাহলে বুঝবেন না। এখন দিয়ে দিচ্ছি আমার অপশনাল আরেকটা সবজি, সেটা হচ্ছে লেটুস পাতার টুকরো। লেটুস পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, বাস রান্না কিন্তু কমপ্লিট। নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। লেটুস পাতা দেওয়ার পর এত বেশি নাড়াচাড়া বা চুলার উপরে রাখার কোনো প্রয়োজন নেই, চুলার আমি আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি, লেটুস পাতা দিয়ে বাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন পরিবেশন করে দিচ্ছি, খুবই মজাদার নতুন একটা রেসিপি, অবশ্যই আমার নিজের সিক্রেট একটা রেসিপি, কোনো চ্যানেল বা কোথাও আপনারা এই রেসিপিটা পাবেন না বলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, কারণ এটা টোটালি আমার বানানোর রেসিপি। আর আগেই বলেছি, চাইলে আপনি পেঁপে টুকরো দিয়ে এটা রান্না করে খেতে পারেন। পেঁপেটা আগে সেদ্ধ করে পানিটা ফেলে দেবেন, তারপরে এটার সাথে রান্না করবেন। তো চলুন, নাড়াচাড়া শেষ করেছি, এইবার আমি সুন্দর একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল মজাদার ক্যাপসিকামের ভাজি। আশা করছি এই শীতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে।
সবজির কালারগুলো অক্ষত আছে, সুন্দর আছে। গ্রিন কালার সবজি গ্রিনই আছে, অরেঞ্জ কালার সবজি অরেঞ্জই আছে, আর আলুর হলুদ কালার সেটাও হলুদই আছে। তো সব কিছু কালারফুল সবজি, বাচ্চারাও খাবে অনায়াসে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।